হরে কৃষ্ণ হরি বল। আসরে উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত লীলা কথা পরিবেশন করার পূর্বে আমি কীর্তন গায়ক রাধারমণ প্রামাণিক এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বাগ্রে রইল শতকোটি দণ্ডবত প্রণত। ভগবান নিজ শ্রী মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তের জন্য যুগে যুগে নাম ধরেছি আমি বাচ্চা কল্পতরু। জায়গাটা একটু ধরবেন, আমার কথাটা কিন্তু আমার নয়, আমি তো মুখস্থ করে বলেছি। ভগবান কি বললেন, ভক্ত আমার মাতা পিতা। এখানে ভক্ত কারা? যারা ভগবানের গুণগত শ্রবণ করছেন আপনারা সকলে কিন্তু ভগবানের ভক্ত। তো আপনারা যদি ভক্ত হয়ে থাকেন, ভগবান কি বললেন, ভক্ত আমার মাতা পিতা, মানে আপনারা সকলে কিন্তু ভগবানের মাতা পিতা। পরের লাইনে বললেন, ভক্ত আমার গুরু, মানে আপনারা ভগবানের শ্রী গুরুদেব। আর ভক্তির জন্য যুগে যুগে নাম ধরেছি আমি বাঞ্ছা কল্পত। জায়গাটা একটু ধরবে, আপনারা যদি ভগবানের মাতা পিতা হয়ে থাকেন আর আপনারা যদি ভগবানের শ্রী গুরুদেব হয়ে থাকে, তবে আপনাদের রাতনাগা চরণে এবং আমার শিক্ষাগুরু শ্রী সব্যসাচী চ্যাটার্জি শ্রী পাকপথে রইল অনন্ত কোটি নন্দাবত প্রণাম। যেখানে হয় ভগবানের নাম সেখানে করে ভগবান পূর্ণ অধিষ্ঠান। তবে নামটা কোথায় হয়েছে আপনাদের গ্রামে মনে যদি বিশ্বাসটুকু রাখতে পারে, এখানে করেছেন ভগবান কিন্তু পূর্ণ অধিষ্ঠান। যদি বলেন কেন, শুধু ভগবানের নাম শুনলে তো হবে না, জানতে হবে যে ভগবান কোথায় থাকে। প্রশ্নটা কিন্তু আমার না, নারদ। শ্রী গুরু প্রেমানন্দের তাই গৌর হরি বল হরি বল। তবে প্রশ্নটা কার, নারদ। নারদ মুনি বলছে, হে ভগবান, সকাল থেকে উঠে শুধু তোমার নাম আমি জানি, শুধু বলি নারায়ণ নারায়ণ, কিন্তু শুধু নাম বললে তো হবে না। আজ আমার মনে বড় প্রশ্ন হয়েছে, জানতে ইচ্ছে হয়েছে যে তুমি কোথায় থাকো। বলো না প্রভু, তুমি কোথায় থাকো। নারদ মুনির প্রশ্নটাকে শ্রবণ করে ভগবান মৃদু হেসে বলছে, ও নারদ, তুমি এই প্রশ্ন করলে, আমি ভাবলাম তুমি কি নাই ভাই, শোনো, তোমার জানতে ইচ্ছে হয়েছে যে আমি কোথায় থাকি। ও নারদ, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। ও নারদ, ও নারদ, সবাই বলে সবাই জানে আমি ওই বৈকুণ্ঠে থাকি, কিন্তু জানো নারদ, আমি বেশিক্ষণ বৈকুণ্ঠে থাকি না। যোগী না হৃদয়ে আছে, অনেকে বলে আমি যোগীতে হৃদয়ে থাকি, কিন্তু না নারদ, আমি যোগীতে হৃদয়ে সর্বক্ষণ বিরাজ করি না। কোথায় থাকি জানো, মগ ভক্ত যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তগণ প্রতি বাহু তুলে আমার নাম করে তত্র তিষ্ঠামিও নারদ, আমি সেখানে বিরাজ করি। তাহলে নাম হচ্ছে আপনাদের গ্রামে, এখানে কিন্তু ভগবান পূর্ণ বিরাজ করেছে, যদি মনে বিশ্বাস রাখতে পারে।
তাই যতক্ষণ আসরের মধ্যে থাকবেন কেউ কিন্তু লজ্জা করবেন না, আমার সঙ্গে সঙ্গে দুটি বাহু তুলে কিন্তু ভগবানের নাম করে দেবেন, সকলে দুটি বাহু তুলে বলুন তো শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গুরু হরি বল। লীলাটা একটু ভগবত তত্ত্বের ভেতর হয়ে নিয়ে যাব, শাস্ত্রের বাইরে একটাও কথা বলবো না, কারণ বাইরের খাবার খেলে বেশি শরীরটা খারাপ, শাস্ত্রের ভেতরের খাবার খাবো শরীরটা খারাপ হবে। শাস্ত্রে প্রমাণ দিচ্ছে যদি পেতে চাও কিছু, তোমরা যদি কিছু পেতে চাও আগে হও নিচু, আগে হও নিচু, উন্নত উচ্চ শির পরে, যদি চাও উঠি পারি অক্ষরে করো তার মূল আলিঙ্গ। কালকে সকালে যুদ্ধ হবে আপনাদের গ্রামে, কোথায় হবে জানেন? কুরুক্ষেত্রের মাঠে 18 দিন ধরে যুদ্ধ হবে। একদিকে থাকবে কৌরবরা 100 ভাই, অন্যদিকে থাকবে পঞ্চ পাণ্ডব। কালকে সকালে যুদ্ধ হবে, ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলায় মানে আজকের সন্ধ্যাবেলায় পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব যার নাম হলো ধর্মনাথ দৃষ্টি, নামটা একটু মনে রাখবেন। পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব যার নাম হলো ধর্মরাজ যুধিষ্ঠির, এলেন কোথায়? তার জেঠিমার বাড়িতে। ধর্মরাজ যুধিষ্ঠিরের জেঠিমায়ের নাম হলো গান্ধারী জননী, নামটা একটু মনে রাখবেন। গান্ধারী জননী সবেমাত্র তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে গৃহের অন্তরে প্রবেশ করেছে। আচ্ছা মায়েরা, এখানে কারা কারা তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে দুটি ভালো করতো? অনেক মায়েরা দেয়, আবার অনেকে দেয় না, আপডেট তো দেবেন না, যুগ যুগ হয়ে আসছে। গান্ধারী জননী সবেমাত্র তুলসী মন্দিরে প্রদীপ দিয়ে গৃহের অন্তরে প্রবেশ করেছে, আর ধর্মরাজ যুধিষ্ঠির কে বলতে লাগলো, জেঠিমা 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 জেঠিমা, ডাকটিকে শ্রবণ করে ঘরের ভেতর থেকে গান্ধারী জননী বলে উঠলো, তুই কে বাবা? এই সন্ধ্যাবেলায় এই এমন জেঠিমা জেঠিমা বলে ডাকছিস, তুই কে? আমি গো, আমি ধর্মরাজ যুধিষ্ঠির। ও তুই ধর্মরাজ যুধিষ্ঠির, হ্যাঁ রে তোর লজ্জা করে না? উনি, হ্যাঁ রে তোর ভয় করে না? কালকে সকালে কুরুক্ষেত্রের মাঠে তোদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আর যুদ্ধের আগে দিন তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস, তুই ভাবলি কেমন করে আমি সত্যদের মুখ দর্শন করবো? দূর হয়ে ধর্মরা যুধিষ্ঠির বলছে, জেঠিমা তুমি আমাকে শত্রু মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে শত্রু মনে করি না, তুমি হচ্ছে আমার জেঠিমা, তুমি হচ্ছে আমার বড় মা, তুমি আমার মায়ের থেকে মতো বড়, ছলনা করিস ছলনা করিস না, কেন এসেছিস বলতো, খুলে বল। বলবো বলবো জেঠিমা, তার আগে তোমাকে কাজ করতে হবে। কি কাজ? তুমি তো ঘরের ভেতরে দাঁড়িয়ে আছো, শুধু ঘরের ভেতর থেকে এসে এই তুলসী মন্দিরে একবার দাঁড়াও তো, কেন তুলসী মন্দিরে কেন যাও? আর আজ তুই এমন কি কথা বলবি যেটা ওই ঘরের ভেতরে বলা যায় না? জেঠিমা গো, তুমি যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো সে ঘরটা হলো কামনার ঘর, তুমি যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো সে ঘরটা হলো বাসনার ঘর, কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে কি কখনো নিষ্কাম কথা বলা যায়? শুভের একবারই তুলসী মন্দিরে এসো না, আমি তোমাকে সব কথা খুলে বলব। ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা মতো গান্ধারী জননী তুলসী মন্দির এসে বলছে, বল কেন ডাক? বুঝেছি কালকে তোদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তুই ভয় পেয়ে গেছিস, নিশ্চয়ই তুই ধন সম্পত্তি চাইতে এসেছিস,
কি যে বলো দেখি মা, এই জগতের মানুষ জানে না, এই জগতের মানুষ যদি কৃষ্ণ ধনে ধনী হয় না দেখি মা, তবে যে তার জাগতিক ধনের কোনো দরকার হয় না। জাগতিক ধনে ধনী হলে সেটা তো চোরে চুরি করে নিয়ে চলে যেতে পারে। আমি যে কৃষ্ণ ধনে ধনী দেখি মা, আমি আমার ধনে ধনী হয়েছি, যে ধন কোনো চুরি চুরি করে নিয়ে যেতে পারে ও, তবে তো ধন সম্পত্তি চাই না, না বুঝেছি, তবে তো নিশ্চয় রাজ সিংহাসনের দরকার। আবার ভুল করছো দেখি মা, যারে হৃদয়ে সিংহাসনের সঙ্গে গোপীনাথ বাস করে তার কি আর রাজ সিংহাসনের দরকার আছে? তোর ধন সম্পত্তি চাই না, রাজ সিংহাসন চাই না, তুমি কেন এসেছিস খুলে বলবি জেঠিমা? ধর্মরাজ দৃষ্টি জেঠিমার চরণদুটিকে জড়ি ধরে বলছি জেঠিমা, শুনেছি 84 লক্ষ জনিত ভ্রমণ করলে তবে একবার মানব দেহটাকে ধারণ করা, কালেকে তোমাদের সঙ্গে আমাদের মাঠে যুদ্ধ হবে, জানি না কোন দল জিতবে কোন দল হেরে যাবে। জেঠিমা শুনেছি গুরুজনদের আশীর্বাদ খুব কাজে লাগে, দাও না দাও না, আমার মাথায় হাত রেখে তুমি এটুকু আশীর্বাদ করে দাও না, যুদ্ধ করতে করতে যদি যুদ্ধ রণক্ষেত্রে আমি মারা যাই হতেও তো পারে যে আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে, আর আবার যদি কখনো মনুষ্য কুলে জন্মগ্রহণ করতে পারি যেন আমি কৃষ্ণের চরণে দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। শত দুশ্মন হলেও কেউ যদি কখনো এই ধরনের আশীর্বাদ বা বর চায় কেউ কি না দিয়ে থাকতে পারে বাবা? গান্ধারি জননী বলে হলো শোন বাবা, আমি জানি না আমার আশীর্বাদে তোর কাজ হবে কিনা, তবে আমি তোকে কি আশীর্বাদ করলাম জানিস? কাল থেকে ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত করা আছে। যুদ্ধের আগে তিনি গান্ধারী জননী কিন্তু কলমটা চালিয়ে দিল, কাল থেকে ধর্মের হবে জয়। গান্ধারী জননী জানতো যে কৌরবরা কিন্তু নিয়ে আছে অধর্মকে আর পঞ্চপাণ্ডব নিয়ে আছে ধর্মকে। যুদ্ধের আগে তিনি কলমটা কেন চালিয়ে দিল জানে? সামান্য মাথা থেকে মত করেছিলেন, আমরা তো এখন মাথা মতো করতে ভুলেই গেছি, সাধুগুরু বসনক দেখা মাত্রই এই মাথাটা আমাদের আর মতো হয় না, পিতা মাতার চরণে মাথাটা আর মতো হয় না। শাস্ত্রে বলছে এই জগতের কোন মানুষ যদি পিতা মাতার চরণে ভক্তি রাখতে শেখে নি সে গোবিন্দের কৃপা থেকে বহু দূরে বিরাজ করে। তাই ভক্ত ফলে আজ আমরা একত্রিত হয়েছি, জানি না কে কতদিন থাকবো কে কখন চলে যাবে। এত সুন্দর মহন্ত হরিবাসর আমার সঙ্গে সঙ্গে কিন্তু সকলেই ভগবানের নামটি করে নেবেন, সকলে তুমি বাহুতলে ভগবানের নামটি করো। গাইবেন তো, কারা কারা গাইবেন? বাবাদের সংখ্যা কম আছে, এদিকে বাবার মনে করছে ওরে বাবা গাইছো তুমি গাও। গোবিন্দ মেরো হ্যায় গোপাল মেরো হ্যায় ও শ্রী মাকে বিহারি নন্দলাল মেরো গোপাল মেরো গোপাল মেরো গোবিন্দ মেরো Yeah.
আর গোলাপ ফুলের জন্ম হচ্ছে বাবুদের বাগানে,
পদ্ম ফুল বলছে দেখো আমার জন্ম কিন্তু পুকুরে ঘর ঘরে পাখির মধ্যে হয়েছে, তাও তো আমি অষ্টমীর দিনে মায়ের পুজোতে লাগি, তাও তো আমি নবমীর দিনে মায়ের পুজোতে লাগি। গোলাপ ফুল দেখতে সুন্দর হলে কখনো গোবিন্দ চরণে অর্পণ করা যায় না, সেইরূপ মানব দেহটা যত সুন্দর হোক এই দেহের মধ্যে যদি ওই ভক্তি নামক জল না থাকে না বাবা, তাহলে এই রূপের কিন্তু কোনো দাম নাই। চলো বেশি দেরি করবো না, এই মহত হরিবাসের একটা গৌর হরিকে আহ্বান করবো, ছোট্ট করে গৌরচন্দ্রিকা সাক্ষাৎ করে লীলা আসাদ করবো। চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এক ফাল্গুনী দোল পূর্ণিমায়, কোন দোল পূর্ণিমায়, যে দোল পূর্ণিমা চলছে এটাই হলো গৌর হরির আবির্ভাব তিথি। চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই ফাল্গুনী দোল পূর্ণিমায় পিতা জগন্নাথ মিশ্র মাতা শচী দেবীর গোলাল এই ধরাধামের মাটিতে বেশি দূরে নয় নবদ্বীপের কোল আলো করে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যখন জন্ম নিলেন পদকর্তা বলছে দেখো কোথায় গো ওই তো সোনার নদিয়া শুধু গান করে বেঁচে দিলে তো হবে না, পদকর্তা কলম দিচ্ছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রভু যখন জন্ম নিলেন কেন আসানসোল ভাসল না, কেন কলকাতা ভাসল না, কেন বৃন্দাবন ভাসল না, ভাসল শান্তিপুর। শান্তিপুরে কার বাড়ি গো? তুলসী পত্র হাতে নিয়ে প্রভুকে আহ্বান করে ডাক্তার প্রভু এবার তুমি নেমে এসো, কারণ তুমি যদি না আসো তবে আমাদের মতো পরিহত জীবকে কেউ উদ্ধার করবে। তাই অদ্বৈতাচার্যের আহ্বানে প্রভু নেমে এলেন নদিয়ার মাটিতে। যেদিন প্রভু জন্মগ্রহণ করলেন সর্বপ্রথম নামের ধ্বনি উলুক ধ্বনি শঙ্খ ধ্বনি নবদ্বীপে শুরু হয়নি, হয়েছিল শান্তিপুরে। তার জন্য পদকর্তা বলছে দেখো শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কোমলে নদী সোনার নদী যায়, কোমলে
আমি সর্ব শোনা যায় আমারে গৌরে নরে। প্রভু যখন জন্ম নিলেন নদিয়াতে জন্মগ্রহণ করলেন তখন 1486 খ্রিস্টাব্দে এই ফাল্গুনি দোলগোলটি হয়। তাই প্রভু যখন জন্ম নিলেন দেখলো আমাদের মতো পাপাচ্ছন্ন পরিহত জীব পাপের পথে পা দিয়েছে। তাই প্রভু মনে মনে চিন্তা করলো এই পাপাচ্ছন্ন পরিহত জীবকে যদি আমি না উদ্ধার করি তবে কে উদ্ধার করবে? তাই আমাদের মতো পরিহত জীবকে ডেকে ডেকে বলছে গো পরিহত জীব তোমরা লহরে লহরে, এই নাম তো নাও, কারণ এই নাম যদি না করতে পারো তবে কেমন করে উদ্ধার করবো বলো? লহরে ব্রজ প্রেম পিতাই তাকে আ লহরে 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 ব্রজ প্রেম পিতাই তাকে আ লহরে 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 ব্রজ প্রেম পিতাই তাকে আ লহরে 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 ব্রজ প্রেম পিতাই তাকে আ পিতাই তাকে আই প্রভু আমাদের মতো পরিহত জীবকে উদ্দেশ্য করে বলছে পরিহত জীব এই নাম যদি তোমরা না করো তবে কেমন করে উদ্ধার করব? প্রভু জানতে যে আমাদের পরিহত জীব না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মতো জাগ্রত করতে, না পারবে দাতনের মতো সেবা দিতে, তবে কি করব আমি, কি করলে এই পরিহত জীবকে উদ্ধার করতে পারব? না যেই ধন প্রভু আমার গোলকে গোপনে লুকিয়ে রেখেছিলেন সেই ধন এই আমাদের মতো পরিহত জীবকে উদ্দেশ্য করার দিকে উদ্ধার করার জন্য প্রভু নামিয়ে আনলে, আর নামিয়ে এনে বলছে এই নাম তোমরা ভজ, এই নাম যদি না কর কলিকালে তুমি যাই করো আমি কিন্তু তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। দানা ব্রতং সবধর্মচ কৃতি কর্জনা সর্ব কর্ম নিষ্ফলং হরিনাম সফল। তুমি দান করো, তুমি যজ্ঞ করো, তুমি পিতার সাধ্য কর্ম করো, সেখানে যদি একটা হরিনাম না হয় তবে যে সেই কর্ম তোমার সফল হবে না। তাই প্রভু বলতে লাগলো এই নাম তোমরা ভজো, আমি জানি তোমাদের হাতে সময় নেই তবে সারাদিন যদি একবার তোমরা আমাকে আশ্রয় করতে পারো আমি তোমাদের উদ্ধার করব। তাই প্রভু ডেকে ডেকে বলছে ভজনা জপনা লহনা কৃষ্ণনা
জায়গাটা ধরবেন, প্রাণ গোবিন্দ হচ্ছে রাধের সেনা হয়ে বুঝলাম,
কিন্তু তুমি যদি কৃপা না করো আমার তো জানা হবে না। তাই বললেন কি, রাধা প্রেমা গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, নদিয়াতে হইল উদয়। রাধাকে বলছে হে গোবিন্দ, এখন তুমি ভগবান হয়েছ, এরপর হবে নদিয়াতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমার মনের একটা বড় বাসনা আছে জানো, বলছে বলো কি, যেদিন তুমি নদিয়ায় গিয়ে জন্ম নেবে সেদিন তো তুমি আর ভগবান নয়, তুমি তো ভক্ত হবে, রাজা নয় ভিখারি হবে। তোমার ওই অঙ্গটি যখন ধুলোই গড়াগড়ি যাবে আমরা তো সহ্য করতে পারব না, কারণ আমরা তো অপরাধী ভক্ত। তোমার অঙ্গতে তুলসী চন্দন দিতে ভয় পায়, পাঁচে যদি আঘাত লাগে সেই অঙ্গটি যখন ধুলোই গড়াগড়ি যাবে আমরা তো সহ্য করতে পারব না। তাই আমার মনের বড় বাসনা কি জানো, যেদিন তুমি নদিয়ায় যাবে সেদিন আমি তোমার কোপরে থাকিব, জায়গাটা ধরবে। রাগানি বলছে হে গোবিন্দ, তুমি যাচ্ছ যাও আমি তোমার বাধা দেবো না, কিন্তু যেদিন যাবে সেদিন আমি তোমার ওপরে থাকবো, মানে দেহটি আমার হবে, তুমি আমার ভেতরে রইবে। এইভাবে নদিয়াই যাইবে তুমি ও আলো তোমার উপরে কৃষ্ণ বলিয়া তুমি ভুলাতে লুটাবে, ও মহাকৃষ্ণ আঘাত লাগলে আমার অঙ্গে লাগে যেন তোমার অঙ্গে না লাগে।
তাই প্রভু বললেন কি রাধা গোবিন্দের মিলিত তনু বলিতে হইলে আমাদের সকলের প্রিয় গোরা গোবিন্দের বউ রাধিকার নামিলে হলেন গোরা অন্তরঙ্গে করেন প্রভু নিজ রস বহিরঙ্গে করেন প্রভু হরিনাম তাহলে বললেন কি আমাদের মতো বলি হতো জীবকে উদ্ধার করার জন্য প্রভু জন্ম নিলেন ঠিক কিন্তু অন্তরঙ্গে সে রস আস্বাদন তিনখানি রস তাই প্রভু আমার নদিয়ায় জন্ম দিলেন জন্ম নিয়ে মহা মহা আনন্দে প্রভু ভক্তগণকে সঙ্গে করে নাম গাইছে চলুন আর বেশি দেরি করবো না ছোট করে গোবর্ধন থেকে আশ্বাস করলাম প্রবেশ করবো মধুময় শ্রীরাম বৃন্দাবন আচ্ছা মায়েরা এখানে কারা কারা বৃন্দাবনে গেছে কিছু ভক্তপুত্র বাবাদেরকেও বলছে এখানে মায়েরা বই যারা বৃন্দাবনে গেছে আমি বাবাদেরকে দোষ দেবো না মায়েদেরকে বলবো বছরে বাবার বাড়িটা একটু কম যান একবার হলেও কিন্তু বৃন্দাবন ঘুরে আসে কেন জানেন এটা আমার কথা নয় শাস্ত্রে বলছে এই জগতের কোন মানুষ যদি পবিত্র মনে একবার বৃন্দাবন ভ্রমণ করতে পারে তবে কোটি যজ্ঞের ফল পাওয়া যায় বাড়িতে যজ্ঞ হয় না যজ্ঞ কোটি যজ্ঞের ফল পাওয়া তার জন্য চলুন প্রবেশ করবো মধুময় শ্রীরাম বৃন্দাবন মনটাকে কি বলছে দেখো একবারে চলে রে আমার মন এখন একটা নতুন নিয়ম হয়েছে বলে যে যত লাফাতে পারবে সে তত দামি কৃত্য নিয়ে পারবো না গো বাবা বিশ্বাস করবো কত কর্তা কলম দিল চলনি আমার মন কীর্তন বড় শিক্ষার বস্তু কীর্তনের মধ্যে ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে এত ভক্ত থাকতে কেন মনটাকে বললো আমার নামটা বলে কেন বললো না এই জগতে এমন এমন মানুষ আছে গলায় মালা ধারণ করে কপালে চন্দনের সেবা ভগবানের সেবা দেয় দেখতে পদ্ম ফুলের মতো অপরূপ সুন্দর কিন্তু মনের মধ্যে নোংরা আছে কিছু কিছু ভক্ত আছে মনের মধ্যে হিংসা মানুষের মানুষকে ঠকাতে শিখেছে মিথ্যে কথা বলতে শিখেছে পদকর্তা বলছে এই জগতের কোনো মানুষ যত সুন্দর হোক তার মনের মধ্যে যদি পাপ থাকে হিংসা থাকে নোংরা থাকে সে দেহটা সে মনটা কখনো গোবিন্দ সেবায় লাগে না কিন্তু এই জগতের কোনো ভক্ত যত কুশ্চিত হোক কারণে মনটা যদি পবিত্র হয় না বাবা সরাসরি গোবিন্দ সেবায় লেগে যায় তার জন্য তো মনের উপর জোর দিল চলে দে আমার মন কোথায় মামার বাড়ি পিসির বাড়ি বলছে ওগুলো দুদিনের পরিচয় দুদিনের বেশি তিন দিন থেকে দেখো না কত ভালোবাসে বুঝতে পারবে কোথায় যাবে জানো মধুর বৃন্দাবন